কাঁধ ব্যথা কমাতে তিনটে পরামর্শ যারা ডেস্কে চাকরি করেন তাদের ক্ষেত্রে অন্যতম একটি সমস্যা হলো কাঁধে ব্যথা আবার যারা ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক সময় এই ব্যথা হয় কাঁধ ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি ঠান্ডা শেক কাত ব্যথা কমাতে আক্রান্ত স্থানে ঠান্ডা শেক দেওয়া যেতে পারে এই ঠান্ডা ভাব ব্যথা ও প্রদাহ কমাতে কাজ দেয় কয়েকটি বরফের টুকরো একটি তোয়ালের মধ্যে পেঁচান তোয়ালেটিকে এটিকে দশ থেকে পনেরো মিনিট আক্রান্ত স্থানে রাখুন প্রথম আটচল্লিশ ঘন্টায় দুবার এভাবে ব্যবহার করুন বরফকে ব্যাগে ভরে সেঁক দিতে পারেন তবে বরফ সরাসরি ত্বকে লাগাবেন না এতে অবস্থা আরও খারাপ হতে পারে গরম শেক যদি এতে ব্যথা না কমে তাহলে গরম সেঁক দিতে পারেন একটি হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে আক্রান্ত স্থানে দশ থেকে পনেরো মিনিট রাখুন দিনে কয়েকবার এটি দিতে পারেন ম্যাসাজ ম্যাসাজ থেরাপি আরেকটি ভালো পদ্ধতি কাঁধ ব্যথা কমানো এতে পেশি শিথিল হতে সাহায্য করে ব্যথা উপশম হয় ম্যাসাজ করার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন এতে আট ষাট পেশি শিথিল হবে এরপর তেল হালকা গরম করে ম্যাসাজ করুন এক্ষেত্রে জলপাই নারিকেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন তেল দিয়ে কয়েক মিনিট আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন দিনে কয়েকবার ম্যাসাজ করতে পারেন সুবন্ধুরা এই টিপসটি জানিয়ে জানাতে পেরে আমি খুবই হ্যাপি থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য